পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষা অভিযানের কর্মী এরা স্থায়ী কর্মী না চুক্তিভিত্তিক কর্মী এই প্রশ্নই কিন্তু দিন কয়েক ঘুরপাক খাচ্ছে রাজ্যের পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষা অভিযানের কর্মীদের মধ্যে ভোট কর্মী হিসাবে নিয়োগ করার সময় রাজ্য সরকার পার্শ্ব শিক্ষক সহ সমগ্র শিক্ষা অভিযানের কর্মী এবং অন্যান্য চুক্তিভিত্তিক কর্মীদের এক প্রকার স্থায়ী কর্মী হিসাবে দেখিয়েছেন কিন্তু আমাদের হাতে যে তথ্যটি এসে পৌঁছেছে যেটি একটি আরটিআইয়ের তথ্য যেটি সমগ্র শিক্ষা অভিযানের কাছে আর এর তথ্য জানতে চাওয়া হইলে সমগ্র শিক্ষা অভিযানের কর্তৃপক্ষের পক্ষ থেকে যে তথ্যটি আমাদের জানাচ্ছেন সেই তথ্যটি রীতিমতো শুনলে চক্ষু গাছ অর্থাৎ আমরা যারা এই রাজ্যের সমগ্র শিক্ষা অভিযানের কর্মী হিসাবে কাজে নিযুক্ত তারা সকলেই জানি যে ষাট বছরের কাজে নিশ্চয়তা থাকা সত্ত্বেও আমরা কিন্তু অস্থায়ী কর্মী আমরা রেগুলার এমপ্লয়িজ নয় কিন্তু রাজ্য সরকার আমাদের রেগুলার এমপ্লয়ি হিসাবে নির্বাচনের কমিশনের কাছে আমাদের ভোটকর্মী হিসাবে রিকুইজিশান পাঠিয়েছে তবে কি রাজ্য সরকার রেগুলার এমপ্লয়িজ মতোই সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে আমাদের যে শেয়ার সে শেয়ারের অংশটা কিন্তু কি রাজ্য সরকার সেন্ট্রাল গভর্নমেন্টের থেকে নিচ্ছেন আর আমাদের কি কন্ট্রাক্টাল হিসাবেই ট্রিট করছেন এই বিষয়টা নিয়ে কিন্তু প্রশ্নচিহ্ন থেকেই যাচ্ছে সমগ্র শিক্ষা অভিযানের কাছে জানতে চাওয়া হইলে সমগ্র অভিযানের কাছে জনৈক রাজ্যের পার্শ্বশিক্ষক সংগঠনের পক্ষ থেকে পার্শ্বশিক্ষক কল্যাণ সমিতির পক্ষ থেকে স্যার অভিজিৎ ভৌমিক মহাশয়ের করা এক আরটিআইয়ের তথ্যতে যে আর তথ্যতে যেটি উঠে আসছে সেটি হলো নিম্নরূপ তথ্য জানার অধিকার আইন দু হাজার পাঁচ আইনের দরখাস্তকারী শ্রী অভিজিৎ ভৌমিকের তথ্য জানার অধিকার আইন সেই আইনে সমগ্র শিক্ষা অভিযান যেটা জানাচ্ছে সর্বশিক্ষা মিশন থেকে প্রাপ্ত এনগেজমেন্ট লেটার অনুযায়ী দিস এনগেজমেন্ট শ্যাল বি ভ্যালিড আনটিল দ্য এজ অ্যাটেনিং অফ সিক্সটি ইয়ার্স অর্থাৎ ষাট বছরের যে এনগেজমেন্ট লেটার সমগ্র শিক্ষা অভিযানের কর্মচারীদের দেওয়া হয়েছে তাদের ষাট বছর পর্যন্তই সেটা বৈধ তাহলে একটা প্রশ্ন এখানে থেকে যাচ্ছে স্থায়ী কর্মীরাও ষাট বছর পর্যন্ত কাজে নিযুক্ত পার্শ্ব শিক্ষকরাও ষাট বছর পর্যন্ত কাজে নিযুক্ত সেই সঙ্গে সমগ্র শিক্ষা অভিযানের সমস্ত কর্মীরাও ষাট বছর পর্যন্ত কাজে নিযুক্ত তাহলে কি শিক্ষকরা স্থায়ী শিক্ষক আর শিক্ষকদের যদি স্থায়ী শিক্ষকই ভাবেন সরকার এবং সেই মতোই যদি সেন্ট্রাল গভর্নমেন্টকে রিপোর্ট দেন বা নির্বাচন কমিশনের রিপোর্ট দেন তাহলে শিক্ষকদের স্থায়ী শিক্ষকের সমতুল্য সুযোগ সুবিধা কেন দেওয়া হবে না এই প্রশ্নটাই কিন্তু উঠে আসছে কিন্তু সমগ্র শিক্ষা অভিযান যে তথ্য দিচ্ছেন সেই তথ্যে পরিষ্কার যে পার্শ্বশিক্ষকরা যে ষাট বছরের কাজের নিশ্চয়তা পেয়েছেন এনগেজমেন্ট লেটার পেয়েছেন সেটা শুধুমাত্র তাদের সিক্সটি ইয়ার্স পর্যন্তই ভ্যালিড সেই সঙ্গে প্রশ্নের উত্তরে জানিয়েছেন প্যারাটিচাররা সর্বশিক্ষা মিশনের অন্তর্ভুক্ত চুক্তিবদ্ধ কর্মী প্যারাটিচাররা সর্বশিক্ষা মিশনের অন্ত অন্তর্ভুক্ত চুক্তিবদ্ধ কর্মী তাহলে শিক্ষক সহ সমগ্র শিক্ষা অভিযানের কর্মী যারা আছেন তারা কখনোই স্থায়ী কর্মী নন বা রাজ্য সরকার তাদের স্থায়ী কর্মীর মর্যাদা দেননি এই নিয়েও দীর্ঘদিন ধরে কিন্তু পার্শ্ব শিক্ষকদের আন্দোলন চলছে এখনও পর্যন্ত সেই সমস্যার সরা হয়নি তবু ভোটের মতো গুরুত্বপূর্ণ দায়িত্বে রাজ্যের শিক্ষক সহ সমগ্র শিক্ষা অভিযানের কর্মীদের এক প্রকার স্থায়ী কর্মী নামে অভিহিত করছে রাজ্য সরকার এই নিয়ে প্রশ্ন কিন্তু রয়েই গেল